আবু সাইদের ত্যাগেই নতুন বাংলাদেশ পেয়েছে বললেন প্রধান উপদেষ্টা, প্রত্যাশা পূরণের সবাইকে ভূমিকা রাখার আহ্বান। বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করা হয়েছে বললেন ডক্টর ইউনূস, জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। যতদিন প্রয়োজন থাকবে অন্তর্বর্তী সরকার জানালেন আইন উপদেষ্টা, সব হত্যার বিচার ও মামলা প্রত্যাহারের ঘোষণা। বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ, নতুন দায়িত্ব পেলেন আশফাকুল ইসলাম, বিচার বিভাগ ঢেলে সাজানোর দাবি। এবং সচল হচ্ছে থানার কার্যক্রম, ফিরছেন পুলিশ সদস্যরা, স্বৈর শাসনে হারানো চাকরি ফিরে পেতে হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ। দর্শক সংবাদ সন্ধ্যায় শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়ির উঠানে বসে কথা বলেন তার মায়ের সঙ্গে, এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই, আর পিতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তা উঁচিয়ে ধরেন ডক্টর ইউনূস। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদনটি দেখব আমরা। আবু সাইদের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে দ্বিতীয় স্বাধীনতা, পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার, দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথের তৃতীয় দিনেই কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাফরপাড়া গ্রামে গিয়েই আবু সাইদের কবরের পাশে দাঁড়ান তিনি। এ সময় দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাত করেন তারা। পরে আবু সাইদের বাড়ির উঠোনে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ উপস্থিত অনেকে। আবু সাইদের পিতা মকবুল হোসেনের হাতে জাতীয় পতাকা তুলে দেন ডক্টর ইউনূস, পরে একসঙ্গে পতাকা উঁচিয়ে ধরেন তারা। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের করছে ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি সরকার, একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা, তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নয়, শুধু বাংলাদেশ না তোমরা সারা দুনিয়া পারতে হতে পারো। শিক্ষার্থীরাই অসম্ভবকে সম্ভব করতে পারে জানিয়ে আরো বড় কিছু অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য, কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় পেছনে বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাইদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, এই জন্য বুক পেতে দিয়েছে মারো। পথ এখনো বাকি উল্লেখ করে দেশে স্থিতিশীলতা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের পরিবর্তন অনেক। মাহমুদ হাসান, দেশ টিভি। আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তার স্বপ্ন পূরণ করা পুরো জাতির কর্তব্য, তাই কোথাও কোনো ধরনের গোলযোগ হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন আবু সাইদ এখন সব পরিবারের সন্তান, তাই তার মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসেছে এটা বিষয় না, বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা, মহাকাব্যের যে বীর কথা শুনে স্মরণ করবে লোককে, মাটির তলে শুয়ে আছে
সেই সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন গুলি করছে, একটু টল টল করছে, আবার ধরছে, তারপরে আরেক গুলি। এই সেই লোক কাজে এটাকে ভোলার, শুধু এখানে বীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে। আছে আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন। এটাই আমরা সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম চলে গেলাম তা না, এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই বাংলা, এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের, তার কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্যে। কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা ওর দিকে তাকিয়ে থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাঈদের কথা, নিজে নিজে প্রস্তুতি হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে, যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান, সব বাংলা। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কাছে অনুরোধ যে যেখানে আছেন ওই আবু সাঈদের বাবা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি, আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্তম্ভ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে রাষ্ট্রপুনঃ নির্মাণই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা জনগণই নির্ধারণ করবে। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার দুদিন পর শনিবার দুপুরে কোটা আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন তাদের। পরে সফরের বিভিন্ন দিক নিয়ে রংপুর সার্কিট হাউসে কথা বলেন তিনি। আবু সাঈদকে স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, তারুণ্যের শক্তি দ্বিতীয় বিজয় এনেছে, সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও দেন তিনি। আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে, কে কার বিরুদ্ধে লাগতে পারে, এদিকে এক মারামারি করলো আবার এখানে আরেক মারামারি, এটা যেন না হয়। আমরা যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোনো একটা অশিলা করে, এই ধর্মের অশিলা, অন্য কোনো অশিলা,
সেটা রুখে দাঁড়াতে হবে। জানান, রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করা হয়েছে বলেই ছাত্র জনতা আন্দোলন করেছে। অর্জন ধরে রাখতে একতা বড় চ্যালেঞ্জ বলে জানান ডক্টর ইনোস। প্রত্যেকটা জিনিস, এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আমরা নতুন তত্ত্বটা জাতি আবার তৈরি করতে পারি। পুরো কাঠামোতে পচন ধরেছে উল্লেখ করে রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। ছাত্র জনতার আন্দোলন দমনে যে সব হত্যাকাণ্ড ঘটেছে এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে সরকার। সেই সঙ্গে সব ফৌজদারি মামলা প্রত্যাহারে আগামী 3 কর্মদিবসের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে যত দিন লাগে তত দিনই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলে জানান তিনি। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। শপথের পর শনিবার সকালে প্রথমবার নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতেই সভা করেন কর্মকর্তাদের সঙ্গে। সভায় ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, 3 দিনের মধ্যে সব ফৌজদারি মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলায় আটক শিশু কিশোরদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। আমি আইনের শিক্ষক, আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে, হায়ার জুডিশিয়ারিতে। কিভাবে মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এ সময় রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক নির্বাচন এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানান উপদেষ্টা। সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। সভায় সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও হয়। এছাড়া হটলাইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেবে আইন ও বিচার বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা কেবল রাস্তাঘাটে নয়, আর্থিক খাতেও ফিরে আনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন শিল্প উপদেষ্টা আদিরুর রহমান খান। জান্নাতুল মোহনার আরও একটি প্রতিবেদন দেখব আমরা। দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে প্রথমবারের মতো সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের, বলেন অস্থিতিশীল ব্যাংকিং খাতে দ্রুতই ফিরিয়ে আনা হবে আইন শৃঙ্খলা, এছাড়া এ খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারে মনোযোগী হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলো অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো থাকবে। মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে চ্যুত লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ পত্র জমা দিলেও তাকে রাখা হবে কিনা রবিবার বৈঠকের পর আসবে সিদ্ধান্ত। পদত্যাগ পত্র দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না, আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নর পোস্টটা তো এটা একটু সেনসিটিভ, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তাও যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করব। এদিকে সকালে শিল্প মন্ত্রণালয়ের মতিঝিল কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। মন্ত্রণালয় নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এই সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন শিল্প উপদেষ্টা। দুর্নীতি প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আর ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি আশফাকুল ইসলাম। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি বিচার বিভাগকেও ঢেলে সাজাতে হবে,
এদিকে অবিলম্বে সুপ্রিম কোর্ট খোলার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদার রিপোর্ট। রাজপথে আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায়, এমন মন্তব্যের কয়েকদিনের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের জেরে পদত্যাগে বাধ্য হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে, এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। এর কয়েক ঘন্টার মধ্যেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতির পদত্যাগে খুশি শিক্ষার্থীরা, তবে নতুন বিজয়ে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা। ন্যায়পরায়ণ বিচারপতি হওয়া, উনি হচ্ছে কোনো দলীয়গতভাবে সংযুক্ত থাকবেন না। আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ, ফ্যাসিস্ট মুক্ত দেশে অবশ্যই বিচার বিভাগও ফ্যাসিস্ট মুক্তই হতে হবে। আমরা সবাই চাই যে পরবর্তীতে সরকার আসবে, সেই সরকার যাতে জুডিশিয়ারির উপর কোনো রকমের হস্তক্ষেপ করতে না পারে, জুডিশিয়ারি যেমন একজন সেপারেশন অফ পাওয়ার হিসাবে নিজের পাওয়ারটাকে সে এস্টাবলিশ করতে পারে। আর ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উপরে কোনো যাতে হামলা না হয় তাদের তার নিরাপত্তা দেখবেন, এবং এই অঙ্গনে যারা প্র্যাকটিস করেন, আমরা একে অন্যের প্রত্যেকে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখি। শনিবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে। ভারতের কিছু গণমাধ্যম এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, দুষ্কৃতিকারীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। আওয়ামী লীগ থেকে কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান নেতারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দখলদারিত্ব, সহিংসতা, নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলা মোটর এলাকায় প্রচারণায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, চাঁদাবাজ দখলদারদের প্রতিরোধে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিতে হবে। রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে বিএনপি নেতারা বলেন, পরিস্থিতি ঘোলাটে করতে যারা লুটপাট, ডাকাতি সহ নৈরাজ্য করছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের প্রতিরোধ করবে বিএনপি। বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখে রাখার দায়িত্ব বিএনপি এবং জাতীয় দল নিয়েছে। আমাদের বিশেষ করে উত্তরের এই যে ধর্মই হোক না কেন, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের মেয়র সম্পদ এবং আমি আমরা নিয়েছি, আমরা অবশ্যই তাদেরকে আমরা রক্ষা করব। সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের পাশের দেশে ভারতে কিছু কিছু মিডিয়াতে যেই ধরনের একটা ভয়াবহ মিডিয়াতে তারা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে একটা বিশাল সংখ্যালঘুদের বিরোধে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, সেটা একদমই সত্য নয়। এটা কিছু ভারতের মিডিয়ার একটি পরিকল্পিত একটি চক্র। মিরপুর এলাকায় গণসংযোগে দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কোনো আওয়ামী লীগের স্থান, কোনো বিএনপির কোথাও যাতে তারা যোগদান করতে না পারে, কোনো কার্যক্রমে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে, কারণ তারা হচ্ছে স্বৈরাচার। যে যেখানে চাঁদাবাজি চাবে, তার তো কোনো দখলদারি করবে, তাকে সাথে সাথে এলাকাবাসী ধরে
পুলিশের হাতে দিয়ে দিবে, না হলে সেনাবাহিনীর ভাইদের হাতে তুলে দেবে। দেশ জুড়ে দখল চাঁদাবাজি সহ সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। একে একে চালু হচ্ছে থানাগুলো, তবে আতঙ্ক না কাটায় অনেকেই দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে, এখনও ফেরেননি অনেকে। আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্থানীয় জনতা ও রাজনৈতিক কর্মীরা। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে পল্টন থানার ধ্বংসস্তূপ সরাতে নেমে পড়েন জামাত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনগণের সেবা নিশ্চিতে থানার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সহযোগিতা করছেন তারা। পুলিশ প্রশাসনের বাইরে ওনারা অফিস করতে পারতেছেন না, আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যেন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে সাথে চেয়ার টেবিল ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় যে অংশগুলো লাগবে এই অংশগুলো আমরা ক্রয়ের জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আজকের দিনের ভিতরে ইনশাআল্লাহ এই থানাকে বসার উপযোগী করে দেওয়া যাবে, এরপরে সার্বিক কাজ আস্তে আস্তে ধীরে করবে। থানায় ফিরছে পুলিশ সদস্যরাও, পরিচ্ছন্নতা কাজ শেষ হলেই কার্যক্রম শুরু করবেন তারা। আমরা জনগণের সেবক, আমরা সেবক হয়ে থাকতে চাই এবং আমরা সবাই এই দেশটাকে মিলেমিশে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই শান্তিপূর্ণ বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জনগণ আইকে না আসলে আমরা তো আসলে মানে কাজ স্বাভাবিকভাবে কাজ করতে পারবো না, যেহেতু আরসি এলাকার লোক অন্যান্য লোকজন আসছে, আমরা চাই যে আগের মতো কার্যক্রম শুরু করতে। এদিকে ভাঙচুর না হওয়া থানাগুলোতে চলছে সাধারণ ডায়েরি থেকে অভিযোগ গ্রহণ, জনবল বাড়লেই টহল কার্যক্রমও শুরু করবেন তারা। না, আমাদের আল্লাহর মতো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা কাজ শুরু করছি, জনগণ আসলে আমরা যে কোনো কিছুর জন্য আসলে আমরা কাজ করে দিতে ইচ্ছুক। পুলিশের এখতিয়ারভুক্ত, তারা আইনি সহযোগিতা যেগুলো পান অবশ্যই আমরা যতদূর সম্ভব এখন বসে থেকে সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। তবে আতঙ্ক না কাটায় এখনও বেশিরভাগ থানায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছে পুলিশ। কাজ শুরু করেছে রাজধানীর থানাগুলো, কোনো ব্যক্তি বা দল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু, রক্ষা করবে জানমাল, নিরাপত্তা দিবে সবার, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার, অন্যায় আর দুর্নীতির প্রতিবাদ করে চাকরি হারিয়েছেন অনেকেই। সরকার পতনের পর আবারও চাকরিতে যোগদানের দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে জড়ো হন তারা, দাবি মানার আশ্বাস মিলেছে বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। পুলিশ হেডকোয়ার্টারের সামনে জড়ো হওয়া এ মানুষগুলো কিছুদিন আগেও ছিলেন পুলিশ বাহিনীর সদস্য, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যায় দুর্নীতিতে সায়না দেয়ায় চাকরি হারাতে হয়েছে তাদের। গত সরকারের কিছু আজ্ঞাবহ অফিসার তৎকালীন সরকারের কিছু অবৈধ আদেশ প্রতিপালনের জন্য আমাদের নিম্ন পদের যে অফিসার ফোর্স ছিল তাদেরকে অবৈধ আদেশ দিলে কেউ এটা মানতে নারাজ হইলে বা কেউ এটা প্রতিবাদ করলে তাদেরকে কারণে অকারণে মিথ্যা মামলা দিয়ে, বিভাগীয় মামলা দিয়ে, অযৌক্তিকভাবে বিভিন্ন ফৌজদারি মামলা দিয়ে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি থেকে বহিষ্কার করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেটা ডিপার্টমেন্ট, তারা বড় বড় অফিসার, তারা রাজনীতির কাণ্ডারে বসেছিল, আর আমরা ছোটখাটো কর্মচারী, আমাদের তো কথাতে দাম নাই, তাদের যা বলবে হুকুমের গোলাম হয়ে থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করে, আমার কাছে এখনো তারা যে দুর্নীতি করছে তার প্রমাণ এখনো আছে। অনেকে আদালতের দ্বারস্থ হয়ে চাকরিতে বহালের রায় পেলেও কাজে যোগ দিতে পারেননি, আদেশ নিয়েও পার করেছেন বছরের পর বছর। আমাদের নামে কোনো ফৌজদারি থানায় আমাদের নামে কোনো মামলা নেই, আমাদের বিভাগীয় মামলা দিয়ে আমাদের মানে নিজের ডিপার্টমেন্টের মামলা দিয়ে আমাদের বাড়ি পাঠাইছে। আমি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করে মামলার রায়ও পেয়েছি, কিন্তু এই রায়কে এক্সিকিউট করতেছে না তৎকালীন যারা ছিলেন আর কি আমাদের পুলিশ প্রধান। আমরা প্রথম রায় পাইছি, দ্বিতীয় রায় পাইছি, এবং আমাদের পুনর্বহালের জন্য আমরা বারবার চেষ্টা করেও আমাদের পুনর্বহাল করতেছে না। পরে কথা বলতে তাদের মধ্য থেকে পাঁচ সদস্যকে ডাকেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, চাওয়া হয় বঞ্চিতদের তালিকা। আমাদেরকে কালকে পর্যন্ত অপেক্ষা করতে বলছে এই কর্মসূচি, আমরা কালকে পর্যন্ত এই অপেক্ষায় আছি, কালকে একটার সময় স্যার আমাদের সাথে দেখা করবে, দেখা করার পরে যা বলবে আমরা কালকে আপনাদেরকে জানাবো। রোববার দুপুর একটার মধ্যে তালিকা জমা দিতে হবে বলেও জানান তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা।
আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দলের পক্ষ থেকে আমরা এই নতুন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান প্রফেসর ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে আমরা আপনার ভাই আমি এইভাবে পারবো না, কিন্তু আপনারা দয়া করে একটা কেটে শুরু করবেন আবার। আই বি বেগম, হ্যাঁ প্লিজ। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন। প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে। আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে চারজন না পাঁচজন ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন, নতুন একজন প্রধান বিচারপতিকে বোধহয় নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট, তাই না? প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, তো ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। এটা আমাদের আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেকাংশে একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহ, সমস্যাগুলো সম্প্রদায়গতভাবে নয়, ধার্মিক ধর্মীয়ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা অবহেলিক করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি সেটাকে নস্যাৎ করার একটা চক্রান্ত। দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা।